আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের একটা বড় অংশ চাবলয়। আলিপুরদুয়ার লোকসভার সাতটা বিধানসভার মধ্যে নাগরাকাটা, মাদারিহাট, কালচিনি, কুমারগ্রাম বিধানসভা চাবলয়। আলিপুরদুয়ার ও ফালাকাটা বিধানসভার বেশ কিছু অংশ চাবলয়। চাবলয়ের ভোট পেতে ময়দানে নেমে পড়েছে তৃণমূল থেকে বিজেপি উভয় পক্ষ। গত লোকসভা ও বিধানসভা ভোটে চাবলয় অনেকটাই এগিয়ে ছিল বিজেপি। পরবর্তীতে চা শ্রমিকদের মন জয় করতে ময়দানে নামে তৃণমূল। বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা জানান, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদান, ইএলপি বৃদ্ধি থেকে শুরু করে একাধিক ইস্যু নিয়ে ময়দানে নেমেছে। ও অন্যদিকে তৃণমূল প্রার্থী প্রকাশ চিক জানান, চা শ্রমিকদের জমির পাট্টা প্রদান করতে শুরু করেছে রাজ্য সরকার, আবাস যোজনার অর্থ অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে, মানুষ বুঝে গেছেন কারা কাজ করে। আমাদের আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে চা বাগানের আমাদের 473টা বুথ আছে এবং 5 লাখের বেশি ভোটার্স আমাদের আছে। তো স্বাভাবিক কারণে চা বাগানকে গুরুত্ব দিতেই হবে। আর বিগত দিনে আমরা গুরুত্ব দিয়েছি, এখনও আমরা গুরুত্ব দিচ্ছি এবং তাদের যে সমস্যাগুলো আছে, যে ডিমান্ডগুলো আছে, সেটা সে ডিমান্ডকে আগামী দিন যাতে আমরা লড়াই করে পূরণ করতে পারি সেদিকে আমাদের নজর আছে। প্রত্যেকটা বাগানে আমাদের টিম অলরেডি নেমে গেছে এবং সাধারণ মানুষের জন্য চা বাগানের জন্য যে কাজ, ক্রেস হাউস 96টা, ক্রেস হাউস 53টা, হসপিটাল, জমির পাট্টা, পাট্টার সহ পাট্টার দেওয়ার পরে চা বাগানে চায় সুন্দরী প্রকল্প বেনিফিট 22,000 পারমানেন্ট ওয়ার্কার নন ওয়ার্কারদেরকে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি থেকে 22,000 পারমানেন্ট নন পারমানেন্ট ওয়ার্কারদেরকে টাকা দেওয়া, এই চা বাগানে কাজ হয়েছে। এই কাজকে নিয়ে মাঠে ময়দানে আমাদের কর্মীরা আছে। ভারতের টি ওয়ার্কার্স ইউনিয়ন, যেটা চা শ্রমিকের ইউনিয়ন, যারা যেটা জন্দা করেছিল, কোনো চা বাগানের লোক কিন্তু এখনো নামে নাই না নামবে, ভারতীয় জনতা পার্টির এগেনস্টে ভোট হবে এদের। গ্রাম পঞ্চায়েতের পুরনো ঘর দখল করে তৃণমূল দলীয় কার্যালয় খুলেছে বলেই অভিযোগ সিপিএম এর। সোমবার আলিপুরদুয়ার দুই ব্লকের মাঝির ডাবলি গ্রাম পঞ্চায়েতের পুঁটিমারি এলাকায় তৃণমূলের অঞ্চল কার্যালয় উদ্বোধন হয়। এই কার্যালয় উদ্বোধন করেন তৃণমূলের আলিপুরদুয়ার জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা। উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা। তৃণমূলের এই দলীয় কার্যালয় উদ্বোধন নিয়ে বিতর্কের দানা বেঁধেছে। এই বিষয়ে সিপিএম আলিপুরদুয়ার জেলা সম্পাদক কিশোর দাসের অভিযোগ, মাঝির ডাবলি গ্রাম পঞ্চায়েতের পুরাতন কার্যালয় আগে ওখানে ছিল। বামেদের অভিযোগ, সরকারি জায়গা দখল করে অফিস খুলেছে তৃণমূল। যদিও তৃণমূলের দাবি সিপিএম এর কিছু বলার থাকলে তারা আদালতে কি অভিযোগ জানাতে পারে, যদিও পরে নির্বাচন কমিশনের টিম গিয়ে ওই অফিস থেকে তৃণমূলের দলীয় পতাকা ব্যানার খুলে দেয়। শুধু সাধারণ মানুষ নয়, বিরোধীদের বাড়ি গিয়ে ভোট ভিক্ষা করব আমরা, প্রচারে বেরিয়ে এমনটাই জানালেন তৃণমূলের আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রকাশ চিকবরাই। বর্তমানে জোর কদমে প্রচার শুরু করেছেন তিনি। মঙ্গলবার সকালেই আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত তুফানগঞ্জে প্রচার সারেন। সেখানে সভা থেকে শুরু করে জনসংযোগ, র্যালিও ছিল তার। তবে শুধু সাধারণ মানুষ নয়, বিরোধী দলের নেতৃত্বদের বাড়ি বাড়ি গিয়েও ভোট চাইবেন বলেই জানান তৃণমূলের লোকসভা প্রার্থী প্রকাশ চিকবরাই। তিনি বলেন, মুখ্যমন্ত্রী রাজনৈতিক হিসেবে কোনো কাজ করেনি, রাজ্য সরকারের পরিষেবা সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতৃত্ব ও তার পরিবারের সদস্যরা সকলেই পেয়েছেন, সে কথা মাথায় রেখেই এবার ভোট ভিক্ষা করবেন বলেই জানান। পুলিশের তাড়া খেয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। এরই প্রতিবাদে কালনার সমুদ্রগড়ের কাঞ্চনতলা এলাকায় কালনা কাটোয়া রোড অবরোধ এলাকাবাসীদের। শুরু হয় যানজট, অবরোধ তুলতে পুলিশের লাঠিচার্জ। ঘটনায় কয়েকজনকে আটক করেছে নাদরঘাট থানার পুলিশ। সোমবার সন্ধ্যায় কাঞ্চনতলা রেললাইন সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন বসেছিল, এমন সময় নাদনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে তাড়া করলে সেখান থেকে পালাতে গিয়ে পবন হালদার নামে এক ব্যক্তির রেলের ধাক্কায় মৃত্যু হয়। স্থানীয় এলাকাবাসীদের দাবি, রাত হলেই পুলিশ এখানে অত্যাচার চালায় আর পুলিশের তাড়া খেয়ে মৃত্যু হয়েছে পবন হালদারের। রাতেই প্রতিবাদে পথ অবরোধে সামিল হয় তারা। এরপরেই পুলিশ এসে লাঠিচার্জ করে পথ অবরোধ তুলে দেয়। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়ায়, যদিও এই বিষয়ে পুলিশের এখনও কোনো প্রতিক্রিয়া নেই। হাতিটানায় মৃত্যু এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ধূপঝোড়ার ডাওয়াতুলি এলাকায়। স্থানীয় সূত্র খবর, সোমবার রাতে ওই ব্যক্তি শৌচালয়ে যাওয়ার জন্য বাড়ির বাইরে যান। ওই সময় সংলগ্ন গরুমারা জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে চলে আসে। অন্ধকারের জন্য বৃদ্ধ হাতিটিকে দেখতে না পাওয়ায় হাতি সামনে পড়ে যান। সেই সময় হাতির আক্রমণের মুখে পড়েন ওই বৃদ্ধ। ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। খবর পেয়ে এলাকায় পৌঁছায় খুনিয়া স্কোয়াডের বনকর্মী ও মেটালি থানার পুলিশ। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনায় সমগ্র এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। মৃতের পরিবার সরকারি নিয়মে ক্ষতিপূরণ পাবে বলেই জানায় বন দপ্তর। সাত সকালে পথ দুর্ঘটনা ভাঙড়ে। দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজুলিতে উল্টে গেল একটি চার চাকা গাড়ি। পলাতক চালক। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় পোলেরহাট থানার সাতুলি এলাকায়। স্থানীয় সূত্র খবর, সাত সকালে নিউ টাউন থেকে একটি চার চাকা গাড়ি ফিরছিল সোনপুরের দিকে। দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজুলিতে পড়ে যায় গাড়িটি। গাড়িতে চালক ছাড়া কোনো যাত্রী ছিল না। পলাতক চালক। ঘটনাস্থলে যায় পোলেরহাট থানার পুলিশ।
ধসে পড়ল বাড়ির একাংশ, কপাল জোরে বাঁচল তিনজনের প্রাণ। ঘটনাটি ঘটেছে ঝালদা পুরসভার 5 নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে খবর, সোমবার কয়েক মিনিটে ঝড় বৃষ্টিতে আচমকাই একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। বাড়ির মালিক প্রতিমা কান্তু জানান, সোমবার রাত্রে খাওয়ার পর ঘুমোতে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। সেই সময় তাঁর বৃদ্ধ মা ও 2 বোন ছিলেন বাড়িতে, কপাল জোরে বেঁচে যান তারা। প্রতিমার দাবি, আবাস যোজনায় বাড়িও প্রথম কিস্তির টাকা পেল, পুর প্রধান পরিবর্তনের পর আর টাকা পাননি। ঝালদা পুরসভার উপপুর প্রধান সুদীপ কর্মকার জানান, ক্ষতিগ্রস্তদের তাদের আবাস যোজনার লিস্টে নাম আছে, বাকি টাকাও যাতে সঠিক সময়ে পেয়ে যান সেদিকে দেখবেন তিনি। মাঠে নেমে লাঙ্গুল টানছে তৃণমূল প্রার্থী, কুড়োচ্ছেন আলু। আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ অঙ্গনওয়াড়ি কর্মী থেকে দিল্লির সংসদ ভবনে প্রান্তিক মানুষদের জন্য আওয়াজ তোলার স্বপ্ন দুচোখে নিয়ে ভোট যুদ্ধে সামিল মিতালি। তাঁর বেড়ে ওঠার পথ মোটেও সহজ নয়। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বিধানসভা এলাকায় প্রচারে বেরিয়ে কৃষকদের সঙ্গে মাঠ থেকে আলু খুঁড়ে ঝুড়িতে কুড়িয়ে রাখছেন। এক কথায় ভোট প্রচারে বেরিয়ে স্থানীয়দের সঙ্গে সারলেন জনসংযোগ। প্রচারে তৃণমূল প্রার্থীর সঙ্গে ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধারা, রামজীবন পুরসভার চেয়ারম্যান কল্যাণ তিওয়ারি সহ একাধিক নেতারা।